কোরবানির ঈদ সামনে রেখে গেল কয়েকদিন ধরে দেশের নানা প্রান্ত থেকে রাজধানীর পশুর হাটগুলোতে আসছে গবাদি পশু। তারপর সোমবার হাটগুলোতে ক্রেতাদের ভিড় বাড়লে দাম বেড়ে যায় গরু ছাগলের। ওই দিন শেষে রাতের বেলায় দাম যেন আকাশে উঠে যায়, কিন্তু মঙ্গলবার সকালে উল্টো চিত্র হাটগুলোতে। যে দাম কালকে ছিল এই দাম আজকে নাই, কিছু দামটা বর্তমানে কমতে আছে অনেক। আগে যারা বেচেছে তারা একটু ভালো করেছে, এখন যারা নিয়ে আসছে তারা ধরা। রাজস্থানের এসব উট 12 লক্ষ টাকা করে দাম হাঁকানো হলেও নেই কোনো ক্রেতা। আর ছোট্ট এই দুম্বার দাম হাঁকা হয়েছে 4.5 লক্ষ টাকা। শেষ বিকেলের বৃষ্টিতে হাটে ক্রেতা আরও কমে গেলে কমে যায় দামও। তবে বিক্রেতারা হতাশ হলেও দাম কমায় খুশি ক্রেতারা। এমনিতে চোখের পানি পড়তেছে, এরপরে বৃষ্টি পানি পড়তেছে। বৃষ্টিটা যদি না আইতো তাহলে বাজারটা কাস্টমার আরো ঠেলে আসতো। বাজারে গরু আমদানি বেশি হয়ে গেছে, এর ফলে গরুটার দাম গেছে কই না, রিজনেবল প্রাইস, আজকে আমরা খুশি হইছি। শেষ রাতে হাটে থাকা গরুর ব্যাপারীরা বিকেলের বৃষ্টি আর আমদানি বেশি হওয়াকেই দাম কমার প্রধান কারণ বলে উল্লেখ করেন। হ্যাঁ, রাতে বৃষ্টি নাই, কাস্টমার গরু চাহিদা বেশি, কাস্টমার কম। খুশি এটা মোটামুটি আয়ত্তের মধ্যে পাওয়া গেল, একটু সস্তার মধ্যে পাওয়া গেল। লাভের মুখ তেমন একটা না দেখতে পারায় এবারের ঈদ খুব একটা ভালো যাবে না বলে জানায় ব্যাপারীরা। ঈদ মনে শান্তি নেই, আর ঈদ হবে কোন থেকে, ঈদ আমাদের ভালো হবে না। তার কথা আমার বেচাকানি হলো না, লস খেলাম গরুর প্রতি 20,000-15,000 করে। ঈদের আগের দিনে শেষ বিকেলে বৃষ্টি আর ক্রেতার সংখ্যা কম থাকায় এবার হতাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে অধিকাংশ ব্যাপারীকে। অন্যদিকে চাহিদার তুলনায় রাজধানীর প্রায় প্রতিটি পশুর হাটে এরকমই কোরবানির পশু বেশি আমদানি হওয়ায় সাধ্যের মধ্যে গরু কিনে হাসি মুখে বাড়ি ফিরছে রাজধানীবাসী। জুলহাস কবির, একুশে টেলিভিশন, ঢাকা।